হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শীতের দিন হাঁস খাবো না, এটা তো হয় না। তো যাই হোক, হাঁস কিনতে চলে আসলাম বাজারে। তো আপনাদের একদম ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি। তো এই হাঁসটা নিব, এই যে চীনা হাঁস, তো এই চীনা হাঁসটা নিব। এই হাঁসটা পছন্দ হয়েছে তাই এটাই নিব আর কি। ফাইনালি এই হাঁসটা নিব। এই দেশি হাঁসও এখানে অনেক আছে, এগুলো শুকনো হয় নিব না। এই চীনা হাঁসটা অনেক সুন্দর হয়েছে, রাফিও একটু ধরে দেখতেছে, ভালোই লাগতেছে আসলে হাঁসটা। তো এটা এখান থেকে জবাই করে, ড্রাই জবাই করে তারপর হচ্ছে ওয়াশ করে নিব, একদম ওয়াশ করে নিব। তো বাসায় চলে আসছি, ওয়াশ টোয়াশ করে হাঁসে বাসায় এনে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট যেই পশম থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে তারপরে এই তো পোড়াচ্ছি, পুড়িয়ে নিচ্ছি চুলার উপরে। এভাবে আপনারা পুড়িয়ে নেবেন, আবার বেশি পুড়বেন না, তাহলে কিন্তু ভিতরে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। গুঁড়িয়ে গুঁড়িয়ে সুন্দর করে পোড়াবেন, হালকা হালকা সুন্দর করে একটা বুঝে, তারপরে কাটতে হবে সুন্দর করে। হাঁসটা পুড়িয়ে তারপর কাটবেন, এই তো। তো যাই হোক, আমি হাঁস পুড়িয়ে যে কেটে সুন্দর করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এখন কিভাবে কি কি প্রণালী দিব সেটাও দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, একে একে সব প্রণালী আপনাদের মাঝে শেয়ার করতেছি। হাঁস রান্না করতে যা যা লাগে, এই লবণ নিয়েছি, এখানে লবণ দিব পরিমাণ মতো। এখান থেকে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা এখানে। তো প্রথমে এক চা চামচের বেশি নিয়েছি, এখানে আদা রসুন আরও লাগবে। তো দুই চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম আধা চা চামচ, জিরা বাটা যেটা। তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ, হাঁসটা একটু ঝালঝাল হলে মজা লাগে। হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ, লবণ দিচ্ছি এক চা চামচ, পরিমাণ মতো দিবেন। তো আমিও পরিমাণ মতোই দিচ্ছি, আমার পরিমাণ মতো। আর গরম মশলা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, যা যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা আর তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হাঁসে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে চামড়াতে, সো আপনারা তেল অত বেশি দিবেন না, কারণ হাঁস থেকে প্রচুর তেল উঠে। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, স্বপ্ন থেকে এনেছি, একদম সব কিছু একসাথে মিক্সড। এটা দিচ্ছি এক চা চামচ, তাহলে হাঁসটা আরও অনেক মজা হয়। আর অবশ্যই শুকনা মরিচ দিয়ে দিবেন, শুকনা মরিচ দিতে ভুলবেন না। শুকনা মরিচটা হাঁসের টেস্ট অন্যরকম আসে, পুরা গ্রামের স্টাইলে সেই মজা হয়। তো আমি সব কিছুই মেখে যেখে এখানে এটা যে চুলাতে বসিয়ে দিলাম, চুলার তাপ বাড়িয়ে দিব এখন, পাঁচ মিনিট হিট হোক, তাপ হোক। তো যাই হোক, পাঁচ মিনিট পরে বলক উঠে গেছে, এই দেখেন কি সুন্দর পারফেক্টলি কালার চলে এসছে। আমি এটা আবার সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি, উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে রাখবো। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা আসলে আমি পাচ্ছি শুধু, খুবই সুন্দরভাবে কুক হচ্ছে। আর মশলার যে স্মেল আসলে অনেক সুন্দর হচ্ছে। তো যাই হোক, আমি আবার এখন ঢেকে রাখলাম, এটা ঢেকে একদম লাস্ট মোমেন্টে আবার এর মাঝে এসে দেখেছি, চেক করেছি, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে আবার আসলাম, এসে এই তো ঢাকনা খুলে দেখলাম, ওই দেখেন তেলগুলো উপরে চলে আসছে। এর মানে হচ্ছে আমার হাঁস রান্নাটাও প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দরভাবে হাঁসটা হয়েছে, একদম কষা কষা, অল্প একটু ঝোলঝোল হালকা আর কষা কষা, অনেক সুন্দর হয়েছে। এখন জিরা বাটা দিয়ে দিব, জিরা গুঁড়া যেটা, হ্যাঁ টালা জিরা, এটা উপরে দিয়ে আবার ঢেকে রাখবো এরকম 10-15 মিনিট। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার হাঁসের মাংস রান্নাটা। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।